আইটিউব ইন্ডিয়া চ্যানেলে স্বাগত। ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি বিএ প্রোগ্রাম সিক্স সেমিস্টার বেঙ্গলি জি টু পেপারের সাজেশান দিয়েছিলাম, আজকে স্টাডি ম্যাটেরিয়ালও দিয়ে দিয়েছি, আজকে ফাইনাল সাজেশান দিচ্ছি। ফাইনাল সাজেশান এত কম কোশ্চেন রয়েছে, তাও ফাইনাল সাজেশান অনেকে চাইছ। দেখো এখানে প্রথমেই বলি, প্রতিবেদন রচনা, এটা আসবে পরীক্ষায়, একটা প্রতিবেদন রচনা করতে দেবে, সেটার কোনো সাজেশান হয় না। তাও আমি গুরুত্বপূর্ণ দু তিনটে দিচ্ছি, সেইগুলো ভালো করে প্র্যাকটিস করে হয়তো কমন পেয়ে যেতে পারো, কিন্তু সার সংক্ষেপের কোনো সাজেশান হবে না। যে কোনো ইংরেজি রচনা থেকে বাংলা ভাষায় অনুবাদ, এটারও কোনো সাজেশান হবে না। যদিও আমি গুরুত্বপূর্ণ অনেক এক্সাম্পল দিয়ে দেবো, সেইগুলো প্র্যাকটিস করে যেতে পারো, কিন্তু এটা কোনো মতেই এর সাজেশান হয় না, এই দুটো জিনিসের সাজেশান হবে না। আর রইল কথা প্রতিবেদন, আমি বলে দিচ্ছি গুরুত্বপূর্ণ প্রতিবেদন, সেগুলো তোমরা করবে। আর পরিভাষা, দেখো পরিভাষা তোমাদের 200 কি 250টা রয়েছে ইউনিভার্সিটি থেকে দিয়েছে, সেটা লিস্ট আমি দিয়ে দিয়েছি, সেগুলোর অ্যান্সার সমেত লিস্ট দিয়ে দিয়েছি, সেগুলো তোমরা প্লে লিস্ট থেকে নিয়ে নিতে পারবে, সেখানে তার অ্যান্সার রয়েছে, সেগুলো দেখবে 200-250টা রয়েছে, তার থেকে বেছে আমি দিয়েছি এইগুলো, এইগুলো তোমাদের করতেই হবে, এইগুলো বাদ দেওয়া যাবে না। একটা থেকে 200 রয়েছে, তার মধ্যে থেকে যদি 50টা তোমরা না করো তাহলে কিন্তু প্রবলেম হয়ে যাবে। অনেক সময় ছিল 200টাও তোমরা করে নিতে পারতে, কিন্তু কেউ করনি, কিন্তু অন্তত যেগুলো দিয়েছি সেগুলো তো করে যাও, সেগুলোরও অ্যান্সার দেওয়া আছে, সেগুলো তোমরা নিয়ে নিতে পারবে, লিস্ট দেওয়া রয়েছে। এবার গুরুত্বপূর্ণ প্রশ্ন, প্রশ্নগুলোও খুবই সহজ সরল, কিন্তু সেইগুলো থেকেও বাচ্চা দিতে বলছো, তাই জন্য আমি এখানে 5টা কোশ্চেন বড় প্রশ্ন আমি যেগুলো ভাবছি যে সেগুলো মোটামুটি চান্স আছে, 90% চান্স তো এগুলো আসার রয়েছেই। প্রথম হচ্ছে বাংলা পরিভাষা সম্পর্কে উদাহরণসহ আলোচনা করো, পরিভাষার প্রয়োজনীয়তা, পরিভাষা কাকে বলে, পরিভাষার বৈশিষ্ট্য, গুরুত্ব আলোচনা করো। এখানে দেখো পরিভাষার প্রয়োজনীয়তা এবং পরিভাষার গুরুত্ব, পরিভাষার প্রয়োজনীয়তা রয়েছে, পরিভাষার গুরুত্ব রয়েছে, সেম, কিন্তু পরিভাষার গুরুত্ব পরিভাষার প্রয়োজনীয়তা সেম, তাই অসুবিধা নেই। এখানে 3টে কোশ্চেন দিয়েছি, তার মধ্যে রয়েছে 2টো রয়েছে, অ্যাকচুয়ালি 2টো, পরিভাষা কাকে বলে, পরিভাষার বৈশিষ্ট্য ও গুরুত্ব আলোচনা করো, খুবই গুরুত্বপূর্ণ, 1, 2, 3 ভালো করে পড়বে, সাথে আরও 2টো। অনুবাদ বলতে কী বোঝো, অনুবাদের শ্রেণীবিভাগ করে অনুবাদের সহ আলোচনা করো, অনুবাদ কত প্রকার ও কী কী, অনুবাদের বৈশিষ্ট্য ও প্রয়োজনীয়তা উদাহরণসহ আলোচনা করো। সেমই তো কোশ্চেন, অনুবাদের শ্রেণীবিভাগ করে উদাহরণসহ আলোচনা করো, তো এখানে অনুবাদ কত প্রকার ও কী কী এটা তো রয়েছে এর অংশে, তাহলে সেটাও তোমাদের পড়তে কোনো অসুবিধা হবে না। চেষ্টা করবে প্রতিটা কোশ্চেনই করার, এখানে যে যে 4, 5, 6, 4, 5, 8 যে বাদ দিলাম এটাও পারলে করে যাবে, কিন্তু সবচেয়ে যেহেতু ফাইনাল সাজেশান একটু তো কম দিতেই হবে, তাই এখানে 3টে 3টে তো না 2টো, 1-এরটা আর 3-এরটা, কারণ 2-এরটা 3-এর মতনই রয়েছে, পরিভাষার প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো আর পরিভাষার গুরুত্ব আলোচনা করো, একই কোশ্চেন, তাহলে 1-3 গুরুত্বপূর্ণ রয়েছে, 6-7 এই 4টে কোশ্চেন তোমাদের করতেই হবে। এইবার 5 নম্বরের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে প্রাতিষ্ঠানিক প্রতিবেদন, খুবই গুরুত্বপূর্ণ, আর সাথে বিষয়বস্তুর নিরিখে প্রতিবেদন বৈচিত্র্য কিভাবে ঘটে লেখো, কিন্তু আমার মতে এই কোশ্চেনটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, প্রাতিষ্ঠানিক প্রতিবেদন। বঙ্গানুবাদের কোনো সাজেশান হবে না, বঙ্গানুবাদ যেটা দিয়েছি এগুলোই করবে, দেখে নাও, বাকিগুলো আমি আলোচনা করছি এগুলো দেখে নাও, এগুলো পারলে প্র্যাকটিস করে যাবে, এরকম টাইপেরই বিভিন্ন ইউনিভার্সিটিতে কোশ্চেন আসছে, এটা দেখে নাও, বাকি আমি বলছি। এটা আগের ভিডিওতেও দেওয়া হয়েছিল, এইগুলো আমি চেঞ্জ করিনি। এবার প্রতিবেদন, প্রতিবেদনে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ এবারে হচ্ছে সাম্প্রতিক প্রাকৃতিক দুর্যোগ রেমাল, খুবই গুরুত্বপূর্ণ, বৃক্ষরোপণের প্রয়োজনীয়তা, সাথে পড়ে রাখবে ডেঙ্গু, ডেঙ্গুর যে সচেতনতা নিয়ে একটি প্রতিবেদন ওটা গুরুত্বপূর্ণ রয়েছে, ডেঙ্গুর থেকে বৃক্ষরোপণ, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ রয়েছে সাম্প্রতিক প্রাকৃতিক দুর্যোগ রেমাল। পারলে 4খানে, এখানে 3টে আমি দিয়েছি জীবনী পাঠের গুরুত্ব, এইটার আমি অতটা গুরুত্বপূর্ণ মনে করছি না, কিন্তু বৃক্ষরোপণ, রেমাল, ডেঙ্গু এই 3টে ভালো করে পড়বে, এবং পারলে একটা দেখে যাবে সেটা হচ্ছে
ট্রেন দুর্ঘটনা, সাম্প্রতিক ট্রেন দুর্ঘটনা নিয়ে প্রতিবেদন, সাম্প্রতিক ট্রেন দুর্ঘটনা নিয়ে প্রতিবেদন। সবচেয়ে আগে রাখবো আমি প্রাকৃতিক দুর্যোগ রেমাল, 1 নম্বর গুরুত্বপূর্ণ, 2 নম্বর গুরুত্বপূর্ণ রাখবো বৃক্ষরোপণের প্রয়োজনীয়তা, 3 নম্বর ডেঙ্গু এবং 4 নম্বর ট্রেন দুর্ঘটনা, সাম্প্রতিক ট্রেন দুর্ঘটনা, প্রচুর ট্রেন দুর্ঘটনা হচ্ছে, সেটা নিয়ে পরীক্ষায় আসতে পারে। তাহলে এই 4টে প্রতিবেদন ভালো করে পড়বে, এটা আমি অতটা গুরুত্বপূর্ণ মনে করছি না, তবে যেটা বলে দিলাম সেইগুলো প্র্যাকটিস করবে। তাহলে দেখে নাও, আরেকবার আমি বলে দিচ্ছি, পরিভাষা এইগুলো যেটা দেয়া হয়েছিল আগে সেইগুলো, কারণ 200-250 খানা রয়েছে, 200-250 খানার মধ্যে এই কটা তোমাদের করে যেতেই হবে। গুরুত্বপূর্ণ কোশ্চেনের মধ্যে 1 এবং 3 নম্বর কোশ্চেনটা গুরুত্বপূর্ণ রয়েছে, একদিকে 6 আর 7, তাহলে 1, 2, 6, 7 চারটে কোশ্চেন, এটা তো পড়তেই হবে। টিকার মধ্যে আমি গুরুত্বপূর্ণ রাখি প্রাতিষ্ঠানিক প্রতিবেদনকে। তাহলে এইগুলো ভালো করে পড়ে যাও, আশা করছি কমন আসবে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর বঙ্গানুবাদ সারসংক্ষেপের এগুলো কোনো সাজেশান হয় না, এগুলো কোনো আমি দিচ্ছিও না, এগুলো যেটা বঙ্গানুবাদ দিয়েছি তার অ্যান্সার তোমরা একটু প্র্যাকটিস করে যাবে, আর সারসংক্ষেপ ওটা একেবারেই হবে না। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর এই 4টে প্রশ্ন অবশ্যই ভালো করে পড়বে, এখান থেকেই মনে হয় এখান থেকেই চলে আসবে।